আজকে তো লক্ষ্মীর কথা বলতে চাই কিন্তু লক্ষ্মীকে নিয়ে ভগবান বিষ্ণু থেকে আরম্ভ করে আমরা সকলেই খুব সমস্যায় আছি মানে ভগবান বিষ্ণুর যা সমস্যা আমাদেরও সেই সমস্যা তবে আমি পূজা অঙ্গীয় যে ব্যাপার সেটা আগে বলিনি কারণ লক্ষ্মীর পুজো হবে লক্ষ্মী পুজোর দিন কোজাগরি পূর্ণিমা সেই ব্যাপারটা একটু বলেনি আর লক্ষ্মীর যে তিনি কিসে খুশি হন তার যে ধ্যান তার যে মন্ত্র সেইগুলো একটু বলিনি যেমন পুজো করার সময়ে লক্ষ্মীকে পুজোর যেটা করতে হবে সেটা আমাদের স্মৃতিশাস্ত্রকারেরা যা বিধান দিয়েছেন পঞ্জিকা থেকে আরম্ভ করে যত পুরোহিত দর্পণ সেখানেই সেটার ব্যবস্থা আছে সেখানে মন্ত্রটা হচ্ছে যে আশ্বিনে পৌর্ণমাসিয়ান্তু চরেত জাগরণং নিশি পৌর্ণমাসী মানে পূর্ণ চন্দ্র যেদিন উদয় হবে সেদিন পূর্ণ মানে পূর্ণিমা আশ্বিন মাসের যে পূর্ণিমা শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি সেখানে রাত্রি জাগরণ করতে হবে কৌমদী চ সমাখ্যাতা এবং এই যে রাত্রি জাগরণের যে দিনটা আশ্বিন মাসের যে পূর্ণিমা সেই দিনটাকে কৌমদি বলা হয় কৌমদী চ সমাখ্যাতা কৌমদি কেন বলা হয় কৌমদি মানে কিন্তু জ্যোৎস্না চাঁদের জ্যোৎস্না চাঁদের জ্যোৎস্না কেন কৌমুদি এই জন্যে যে চাঁদ উঠলে পরে কুমুদ ফুল ফোটে কুমুদ মানে একটুখানি যদি সহজে বোঝার চেষ্টা করেন তাহলে হলো সাপলা এই যে সন্ধ্যাবেলায় যে সূর্য উঠলে পরে পদ্ম ফুল ফোটে আর চাঁদ উঠলে পরে কুমুদ ফুল ফোটে সেই জন্যে কুমুদিনী মানেও জ্যোৎস্না কুমুদিনী কৌমদি এ সব হল জ্যোৎস্না চিন্তা করুন জ্যোৎস্নার এমন বাহার যে আমাদের ভয়ঙ্কর একটা বই সংস্কৃতি যেটা ব্যাকরণ কৌমদি সেটাও ব্যাকরণের জ্যোৎস্না কিন্তু এমন ব্যাকরণ ব্যাকরণ পড়তে লোকের মাথা খারাপ হয়ে যাবে কিন্তু সেটাও জ্যোৎস্না ভালো তার মানে জ্যোৎস্না সর্বত্রই বিকীর্ণ হয়তো তা এই যে কোজাগরির মানে সরি এই যে লক্ষ্মী পূর্ণিমার দিন এটাকে কৌমদি বলে এবং এটাও বলা ভালো যে এককালে কিন্তু কৌমুদি মহোৎসব হতো মানে আমরা যারা পুরনো যে সাহিত্য কালিদাস ভববতী ইত্যাদির যে সাহিত্য সেসব জায়গায় কিন্তু কৌমুদি মহোৎসবের একটা জায়গা আছে অর্থাৎ লক্ষ্মী পূর্ণিমার দিন লক্ষ্মী কতটা পূজিত হতেন জানি না কিন্তু কৌমুদি মহোৎসবটা হতো এই এই পূর্ণিমার দিনে এই শারদীয়া পূর্ণিমার দিনে এবং সেটা জাগরণ করতে হবে এবং সেটা পালন করতে হবে কেন লোক বিভূতয় বিভূতি মানে সমৃদ্ধি ভূতি মানেই সমৃদ্ধি বিভূতি মানে সমৃদ্ধি ঐশ্বর্য কৌমদ্যাং পূজায়ের লক্ষ্মী এই যে কৌমুদি রাত্রিবেলা জোৎস্না উঠেছি পূর্ণিমার ঝকঝকে এবং লক্ষ্মীকে পুজো করতে হবে তার সঙ্গে আবার ইন্দ্রম ঐরাবতে স্থিতম যদিও লক্ষ্মী পুজোর দিন কোনো জায়গায় আমি ইন্দ্রের পূজা হতে দেখিনি কিন্তু স্মরণটা করছেন ইন্দ্রম ঐরাবতে স্থিতম কেন যেহেতু লক্ষ্মী আছেন বলেই ইন্দ্র তার ঐরাবতে বসতে পারেন এই তার স্বর্গের রাজত্ব করতে পারেন ওই জন্যে কিন্তু ওই নামটা স্মরণ করেছে আর কোনো কারণ নেই যে আমরা কিন্তু কোনো দিন ওই ইন্দ্রের পূজা ওই রাবতে বসিয়ে লক্ষ্মী পুজোর দিন করি না কিন্তু ওইটা একটা লক্ষণ লক্ষ্মীর লক্ষণ লক্ষ্ম মানে কিন্তু লক্ষণ তার থেকে লক্ষ্মী কালিদাস নিজে ব্যবহার করেছেন শকুন্তলার যখন সৌন্দর্য বর্ণনা করছেন দুস্যন্ত তিনি বলছেন যে ইয়াম অধিকমানজ্ঞা বৈ বলকলে না পিত যে বলকল পরিহিত যে শকুন্তলা তিনি যথেষ্ট সুন্দর সেইটা বলার জন্যে দুষ্যন্ত বলছেন যে যে চাঁদের মধ্যে যে একটু কলঙ্ক থাকে মানে লক্ষ্য বলছেন চিহ্ন ওই যে চিহ্ন থাকে চাঁদের মধ্যে লক্ষ্ম লক্ষ্মী তন দুটো শব্দ একসঙ্গেই প্রয়োগ করছে চাঁদের মধ্যে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা মানে লক্ষ্মী মানে সৌন্দর্য তার বাড়ি দিয়েছে তার লক্ষ্মী মানে হয় এই সৌন্দর্যে অর্থাৎ কৌমদি জাগর এই কথাটা একদম চালু ছিল সেকালে কৌমদি জাগর জাগর মানে জেগে থাকা সেই কৌমদি মহোৎসবেও কৌমদি জাগর মানে উৎসবটা রাত্রিবেলায় হতো এই চোজা কথা কৌমদ্যাং লক্ষ্মী ইন্দ্রময়ূরাতে স্থিতম সুগন্ধির নিশি সদবেশে বেশ ভালো গন্ধ টন্ধ মেখে ভালো করে জামা কাপড় পরে আর কি রাত যদি জাগরণ করতে হয় তো এমনি এমনি জাগা যাবে না ফলে তো তাস খুব করে খেলো পুজোটা করে নিয়ে তাস খুব করে খেলো তারপরে নিশি জাগরণ করো একটা ব্যবস্থা দেওয়া হয়েছে যে কোন পুজোর ব্যবস্থা সেখানে চাষ পশার ব্যবস্থাটা হয়ে গেল মানে কোনো পুজোতে আপনি বৈষ্ণব বিষ্ণু পূজা দেখুন কিংবা আরও অন্যান্য যে পূজা যেগুলো আছে অঙ্গীয় ব্যাপার আছে সেসব দেখুন কাজে এইটা যেহেতু উৎসবের একটা ব্যাপার ছিল কৌমদী মহোৎসব তার একটা স্মারক হিসেবে কিন্তু রাত্রিবেলা যে জাগতে হবে এটা আমরা সবসময় একটু অবাক হতাম না যারা একটু ভদ্রলোকরা অবাক হয় যে শিবরাত্রি হবে দেখবেন শিবরাত্রি পুজোর দিন রাত্রিবেলা প্রচুর পরিমাণ নানান রকম শব্দ হতে থাকবে চারদিকে যাতে বয়ে যে রাত জাগছে লোকে তাহলে যে নিশি জাগরণটা সবসময় এটা তাস খেলার ব্যাপার আছে তাস খেলা মানে কিন্তু সহজে ভাববেন না যে সুন্দর মধুরভাবে একেবারে তাস পাসা খেলছে সেখানে পুরো পুরোপুরি জুয়ো খেলা হতো একদম হ্যাঁ এই যে জুয়ো মানে বেট রেখে খেলা এই যে ব্যাপারগুলো সেটা তো মানে শিবরাত্রির ক্ষেত্রে তো শিব আর পার্বতী পাশা খেলছেন বেট রেখে এ তো আছেও আছেও একেবারে পুরাণের মধ্যেই আছে এবং এখানেও বেটিংয়েই কিন্তু খেলাটা হতো এইটা আসলে যেহেতু এটা কৌমদি মহোৎসব রঘুনন্দনের মতো স্মার্ত তিনি কিন্তু পুজোর বিধান দেওয়ার সময় এই কথাটা বললেন আর একটা কী বললেন নিশীথে বরদা লক্ষ্মী এটা বোধহয় প্রণাম টনামের ব্যাপার ধ্যানের ব্যাপার নিশীথে বরদা লক্ষ্মী লক্ষ্মী রাত্রিবেলায় বরদা হয়ে ওঠেন দিনের বেলায় নয় আর এটা আমার বক্তব্য নিশীথে বলা কেন এমনি সবসময়ই বলতে পারতো কিন্তু নিশীথে বড় দা লক্ষ্মী মানে রাত্রিবেলার মধ্যে তো অনেক কিছু থাকে রাতের অন্ধকারে তো অনেক কিছু হয় কত প্লট তৈরি হয় কত কিছু হ্যাঁ সেখানে নিশীথে বড় দা আবার যদি খুব নেইভলি আমি ভদ্রলোকের মতো অর্থ করি তাহলে সন্ধ্যাবেলায় তো লক্ষ্মী পুজো হয় অতএব সন্ধ্যার সময়ে নিশীথে বড় দা লক্ষ্মী কথাটা এখানে নয় যে কোজাগরি শব্দটা কোথেকে এলো এটা এই রঘুনন্দনের এই কথাটা থেকে বোঝা যায় রঘুনন্দন লিখছেন যে এই যে বরদা লক্ষ্মী নিশীথে রাত্রিবেলায় তিনি বরদা হন এবং তিনি সমস্ত বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এই কথাটা বলার জন্যে কো কে জেগে আছো জেগে আছো তো ঘুমিয়ে পড়নি তো মানে কে তাকে আরাধনা করতে হবে তাকে জেগে অর্থাৎ একটা ফুল কনসেন্ট্রেশন দিতে হবে যাতে ঘুমিয়ে না পড়ি তাহলে কো জাগর্তি এই কো মানে হচ্ছে কে এবং জাগর্তি এইটারই একটা সাধারণ রূপ নিয়ে যদি জাগর শব্দটা বলি ক্রিয়া তার থেকে যদি জাগর বলি জাগর মানে জাগরণ কো জাগর্তি কো জাগর তার থেকে কৌ জাগর এরকম কো বলতে পারি কো জাগরী কে জাগছে আমি যে জেগে আছো তাকে আমি বৃত্ত ধন অর্থ দেব লক্ষ্মী বলছেন অক্সই ক্রীড়াঙ্কর দিজা এবং যে পাশা টাশা খেলছে পাশা খেলা তো আর একরকম হয় না কত ধনের ডিল হয় সেগুলো তো এক ধরনের পাশা টাকা পয়সার ডিল হয় ব্যবসায়ীদের মধ্যে অমুক করবো তমুক করবো এসব ডিল হয় আমি বলবো সেটাও কিন্তু এক ধরনের অক্ষক্রিয়া বেটিং হয় তাহলে এই শ্লোকটার মানে পুরোহিতরা যখন বলেন আপনারা তো বোঝেন না কিন্তু যারা একেবারেই অনেকেই বোঝেন আবার অনেকে হয়তো বোঝেন না আমি যারা বোঝেন না তাদের জন্যে বলছি যে নিশীথে লক্ষ্মী কো জাগর্তি ইতি শুনি কি জেগে আছো এইটা বলতে বলতে তিনি ঘুরে বেড়ান এবং তসময়ই বৃত্তাং প্রয়চ্ছে আমি যে জেগে আছো তাকে দেবো এবং কীরমভাবে জেগে আছো অক্সয় ক্রীড়াঙ্কর অতিজ আপনি কোন দেবীর ধ্যান মন্ত্রে এইরকম একটা স্মার্ট ধ্যান মন্ত্র যে জেগে আছো যারা পাশা খেলছ তাদের আমি বৃত্ত দেবো কোনো দেবী সরস্বতী বলুন গণেশ বলুন কার্তিক বলুন দেবী ভগবতী বলুন বিষ্ণু বলুন কোথাও এইরকম একটা টাকা পয়সার ব্যাপার এসে যাচ্ছে এরকমটা নেই এবারে এইটা বলি যে আমাদের যে এই যে লক্ষ্মীর রূপ লক্ষ্মীর তো অনেক সুন্দর সুন্দর বর্ণনা আছে তার রূপ তার চেহারা কিরম হবে বর্ণনা কিরম হবে তার গায়ের রঙ কিরম হবে হ্যাঁ সেটা আপনারা যেমন যেমন কেনেন প্রতিমা কেনেন তার গায়ের রং তাদের ভূষণ আর আভূষণ এবং তার এর সম্বন্ধে আমি বর্ণনা করছি না কেননা সেগুলো খুব রিডার্ডেন্ট হবে আমাকে প্রথম বলতে হবে যেটা যে লক্ষ্মীর সম্বন্ধে আমাদের যে সবচেয়ে পুরাতন ধারণা সেটা হচ্ছে লক্ষ্মী সমুদ্র থেকে উঠেছিলেন তিনি সমুদ্রের কন্যা এটা আমি এর আগেও কোন সময় এই কাহিনিটা বলেছিলাম বোধ হয় আপনারা যদি পূর্বের কোনো আমার মনে নেই কোন জায়গায় বলেছি যেখানে ইন্দ্র রাবথে বসেছিলেন এবং তিনি রম্ভাদি অসুরের অপসরাদের সঙ্গে ক্রীড়া করছিলেন সেই সময় দুর্বাসা ঋষি ছিলেন। তার হাতে নন্দন কাননের থেকে পারিজাত ফুল তোলা এই তিনি নিয়ে ঘুরছিলেন এবং ইন্দ্রকে দেখে তিনি আশীর্বাদ করে সেই পারিজাত ফলের মালাটি দিলেন এবং ইন্দ্র সেটা ঐরাবতে সরে জড়িয়ে দিলেন এবং তাতে এত তীব্র গন্ধ ছিল সেই নন্দনের এনেছো সংবাদ সেই সেই গন্ধ এতটাই সেই তীব্র গন্ধে সে হাতি মালা ছুঁড়ে ফেলে দিল দুর্বাসা ক্ষিপ্ত হলেন ক্ষিপ্ত হয়ে ক্রোধ দিলেন আজ থেকে তুমি লক্ষ্মীর থেকে বঞ্চিত হবে এই তো ছিল তারপরে লোককে কি করে পাওয়া যায় কি করে পাওয়া যায় ভগবান নারায়ণের কাছে বিষ্ণুর নারায়ণের কাছে গিয়ে সমস্ত লোকেরা যখন বলল তখন তিনি বললেন যে দেখো একটাই উপায় আছে তোমরা সমুদ্র করো কর এই মন্দার পর্বত গিয়ে ইয়েকে ফেলো সমুদ্রের মধ্যে বাসুকে গিয়ে তার রজ্জু অর্থাৎ ওই চার্নিং করার যে দড়ি হিসেবে তাকে ট্রিট করো এবং আমি বোধ সম্ভবত কর্ম অবতারের মধ্যে এটা বলেছি এবং কর্ম তিনি পিঠ পেতে দিলেন যাতে মন্দর পর্বত জলের মধ্যে সরে না যায় একটা স্থির থাকে তারপরে চার্নিংটা হলো এবং চার্নিং হওয়ার পর আস্তে আস্তে সমুদ্র থেকে লক্ষ্মী উঠলেন লক্ষ্মী যে উঠলেন আর কি ওঠার নানান রকম তার ভাবনা আছে কেউ বলেন লক্ষ্মী স্বয়ং অমৃত নিয়ে উঠেছিলেন আবার কেউ বলেন না লক্ষ্মী নিজে একাই উঠেছিলেন ধন্যন্তরী উঠেছিলেন অমৃত যাই হোক আর মহাভারতে যেরকম আছে যে শ্রীর অন্তর উৎপন্না ঘৃতাত পাণ্ডুরবাসিনী তিনি শ্রী অর্থাৎ লক্ষ্মী তিনি উঠলেন সমুদ্র থেকে ঘৃত থেকে উঠলেন আর সে ঘৃত থেকে ঘৃত থেকে উঠে উঠছেন এটা বলার কারণ হলো যে ঘৃত একটা এ হিসেবে বলা হয় যে আমাদের খুব পুরোনো শাস্ত্রে যেগুলো বলা হয় যে আয়ুর বই ঘৃতম মানে হচ্ছে আয়ু আর অমৃত এই যে উঠবে সেও তো আয়ুর প্রতীক সেই জন্যে ওই অমৃত থেকেই উঠলেন এটা বলা ভালো যে তিনি অমৃতের মধ্য থেকে লক্ষ্মী উঠে আর লক্ষ্মী ওঠার সঙ্গে সঙ্গে চারদিকে সরগোল পড়ে গেল এবং রঞ্জয়ন্তী দৃশস্তর বা চারদিক আলো করে বিদ্যুৎ সৌদামিনী যথা অন্ধকারের মধ্যে বিদ্যুৎ একবার যদি জ্বলে ওঠে তাহলে যেরকম আলো হয় সেইরকমভাবে রঞ্জয়ন্তী জয়ন্তী দেশস্বর বা তিনি উঠলেন এবং চারদিকে উৎসব শুরু হয়ে গেল লক্ষ্মীর জন্যে এবং লক্ষ্মী যে উঠে একটা খুব স্থির হয়ে থাকলেন তা নয় এবং মানে আমাদের দেবী পূজার সময় যেমন দেখেছি যে তাকে দেবতারা সেই এই দিলেন সেই দিলেন তার অস্ত্র শস্ত্র সব দিলেন এবং তার সৌন্দর্য বৃদ্ধির যে সমস্ত বস্তু সেগুলোও সব দেওয়া হয়েছিল এবং লক্ষ্মীর ক্ষেত্রে দেখি তার চিরশত্রু যে সরস্বতী তিনি পর্যন্ত হারং সরস্বতী পদ্মমজ নাগাস কুণ্ডলে ব্রহ্মা তার পদ্মটি দিয়ে দিলেন তাকে লক্ষী কিন্তু পদ্মাসনাম এবং পদ্ম থেকে পদ্মের মধ্যেই লক্ষ্মীর আবাস এ কথাটা সবসময় বলা হয় এমন কি পদ্ম নামটাও লক্ষ্মী এমন অমরকোষ যেটা আমাদের কোষ গ্রন্থ সেখানে বলা হয়েছে যে লক্ষ্মী কতগুলো পর্যায়ে শব্দ দেওয়া হচ্ছে এটা অমরকোষ মোটামুটি সমুদ্রগুপ্তের মানে নবরত্নের মধ্যে একজন ছিলেন নমরসিংহ তাঁরই যে কোষগ্রন্থ সেখানে বলা হচ্ছে যে মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরি সমুদ্রগুপ্ত বললাম তো এখন এই যে নবরত্ন সভার অমর সিংহ সবচেয়ে প্রামাণ্য কোষক গ্রন্থ সেখানে বলা হচ্ছে যে লক্ষ্মী পদ্মালয়া তিনি পদ্মের মধ্যেই তার আবাস লক্ষ্মী পদ্মালয়া পদ্মা তার একটা নামই পদ্মা কমলা শ্রী হরিপ্রিয়া তাকে কমলা বলা হয় শ্রী বলা হয় তিনি হরিপ্রিয়া বিষ্ণুর বক্ষবিলাসিনী যেহেতু এবং ইন্দিরা লোকমাতা মা মা শব্দটাও কিন্তু লক্ষ্মী বাচক মা ময়াকারে মা যার জন্যে আর ধব মানে স্বামী দেখবেন মায়া ধব অর্থাৎ মায়ের যিনি স্বামী মা ধব হ্যাঁ আমরা বলি না মাধব মাধব বাচি সেখানে কিন্তু ওই লক্ষ্মীর একটা শব্দ কিন্তু মা ইন্দিরা লোকমাতা মা কমলা শ্রী হরিপ্রিয়া হ্যাঁ আর শিরাব্দি তনয়া রমা এসব তো নানান রকম নাম তার আছে অনেক নাম এবং লক্ষ্মী জন্মানোর সঙ্গে সঙ্গে একটি পুরাণ বলছে যে তাকে তার হাতে পদ্ম রয়েছে এবং তিনি সমুদ্র থেকে উঠছেন তখন তাকে সকলেই স্ত্রীসূক্তের দ্বারা শ্রী সুক্ত ঋগ্বেদের স্ত্রীসূক্তের দ্বারা তাল্বশ্বয় রয় বফলা তাল্বশ্বয় রফলা এবং দীর্ঘইকা শ্রীসূক্ত সুক্ত মানে কতগুলি মন্ত্রের সমষ্টি উক্ত অর্থাৎ শোভন কথাবার্তা ঋগ্বেদের যে কোনো মন্ত্রের কতগুলো গুচ্ছকে সুক্ত বলা হয় সে স্ত্রীসূক্তের দ্বারা তাকে মহর্ষিরা স্তব করতে আরম্ভ করলেন আমি শ্রী সুক্তের কথায় পরে আসছি এখন এই অবস্থায় সকলে তাকে স্তবের মধ্যে তারা কেউ মানে বাদ নেই সমস্ত দিগ্গজ থেকে আরম্ভ করে গঙ্গা থেকে আরম্ভ করে সবাই তাকে স্নান করিয়ে দিলেন গজলক্ষ্মী গজলক্ষী একটা শব্দ আছে হ্যাঁ সমস্ত দিগ্গজরা মানে দিকগজ এটা আমাদের কনভেনশনাল একটা ইউজ আর কি যে সমস্ত দিকগুলোকে তার একটা হাতি বলে ধরে নেওয়া হয় তারা সব জল ছিটিয়ে দিলেন আপনারা কমলে কমলে কামিনীর এই ছবিটা দেখতে পাবেন যেখানে ওই জল ছিটিয়ে দিচ্ছে হাতি সর দিয়ে এই এইবার ওঠার পরে যেটা হলো যে আমি ব্যাপারটা খুব ডিটেলসে যাব না যে দৈত তো দানব এবং সমস্ত দেবতারা লক্ষ্মীর দিকে অনিমিখে চেয়ে আছেন এত তার সৌন্দর্য এত তার তেজ এবং উজ্জ্বল যেমন ভাষায়ন্তী দিশো দশ চারদিক উজ্জ্বল করে যে উঠছেন এই যে লক্ষ্মী সকলেরই মনে মনে ইচ্ছা যে তিনি তাকে লাভ করবেন কিন্তু পিতামহ ব্রহ্মা সব বারোটা বাজিয়ে দিলেন সকলের তিনি বললেন শ্রীর শ্রীকে ব্রহ্মা বললেন দেবী গচ্ছস্ব কেশবম তুমি ভগবান নারায়ণ বিষ্ণুর কাছে যাও ময়া দত্তং পতিং প্রাপ্য মোদস্ব শাশ্বতী সমা। তুমি আমি তোমাকে এই স্বামী হিসেবে ভগবান বিষ্ণুকে দিলাম এবং তুমি তার সঙ্গ লাভ করে বছরের পর বছর সমা মানে হচ্ছে বছর বছরের পর বছর শাশ্বতী সমা শাশ্বতী সুখ লাভ করো এবং পশ্চতাং সর্বদেবানাং গতাং এবং কী হল যে এইখানে একটা ব্যাকরণের প্রয়োগ আছে যে পশ্যতাং সর্বদেবানাম সমস্ত দেবতারা দেখছেন এই যে ষষ্ঠী একটা বিভক্তি সংস্কৃতে ব্যবহার হয় একে বলে অনাদরে ষষ্ঠী অর্থাৎ ধরা যাক উত পুত্রসে পিতা জগাম ছেলে কাঁদছে এখানে ষষ্ঠী বিভক্তি হচ্ছে ছেলে কাঁদছে দেখেও পিতা চলে গেল তার মানে হচ্ছে ছেলেকে অনাদর করে চলে গেল এখানেও সেই রকম পশ্চাতাং সর্বদেবানাং গতা লক্ষ্মী গিয়ে একেবারে ভগবান কেশব বিষ্ণু নারায়ণের বুকে ঝাঁপিয়ে পড়লেন বেশ ভালো তিনি স্বয়ংবরা হলেন একেবারে সমস্ত দেবতাদের একেবারে মানে ঘুম ছুটে গেল এবং তাদের ঈর্ষা টির্ষা তো ভেতরে হলো কিন্তু ভগবান বিষ্ণু গ্রহণ করেছেন আর তো কিছু বলার নেই বিষ্ণু তো নেবেন তিনি প্রথম বিধান দিয়েছেন যে স্তমিরা লক্ষ্মীকে যদি পেতে হয় তাহলে একেবারে সমুদ্র বন্ধন করে ব্যবস্থা করতে হবে তাহলে এত বড় বিধান দিয়ে তিনি সমস্ত ব্যবস্থা করলেন মন্দর পর্বতকে নিয়ে আসা হলো হ্যাঁ নিজে কর্মপৃষ্ঠ পেতে দিলেন তো ভগবানের এইটুকু তো প্রাপ্যই ছিল বলে আমার তো ধারণা কিন্তু এটাও ঠিক সঙ্গে আমাদের একটা খুব আমার বলতে এটা ভালো লাগে কোথায় যে রেখেছি একটা শ্লোক ছিল সরি সেটা আমি লিখে এনেছি কিনা একবার দেখি সেখানে আমাদের কবিরা এই যে অদ্ভুত জিনিসটা ঘটল যে লক্ষ্মী গিয়ে ঝাঁপিয়ে বললেন বিষ্ণুর বুকে সেই থেকে বিষ্ণুর বক্ষ বিলাস লক্ষ্মী এইটা বলা হয় হ্যাঁ সেখানে আমাদের কবিরা খুব মজা করেছে কবিরা খুব মজা করতে ভালোবাসেন এবং এটা তো জানেন যে আমাদের দেবতাদের সঙ্গে আমাদের তো প্রিয়ত্বের সম্পর্ক আমরা কখনো তাদের দেখুন প্রিয়ত্বের সম্পর্ক যদি এতটা গাঢ় না হতো তাহলে আমাদের দেবতাদের সম্বন্ধে কত প্রবাদ আছে ভাবুন তো হ্যাঁ হাঁদা গঙ্গা রাম এটা ভাবুন রামচন্দ্রকে হাঁদা গঙ্গা বলছি গোবর গণেশ বলছি কেলে কার্তিক বলছি বলি তো এগুলো কাজে আপনি আমি যে খুব অন্যায় করছি এটা ভাবার কোনো কারণ নেই কারণ কবিরা এর থেকে শতগুণ অন্যায় করে গেছেন মজা টজা করেছেন তাদের নিয়ে সেখানে একজন কবি খুব ভালো লিখেছেন কারণ আপনারা তো এটা জানেন যে সমুদ্র বন্ধন করার সময় বিষ উঠেছিল একটা সময় সেই বিষ সেই নিয়ে আবার খুব ভালো বর্ণনা আছে আমাদের কাশিদাসী মহাভারতে যে সে বিষ উঠেছে কে সেই হলাহল পান করবে কেই বা তাকে মানে সমন করবে তাকে বন্ধ করবে সেই বিষ বিষক্রিয়ার সবাই তা করে পাগল হয়ে যাচ্ছে মরেই যাচ্ছে সবাই এরকম একটা অবস্থায় ধোঁয়া উঠছে সেই বিষ দিয়ে নাকি এরকম হচ্ছিল এর মধ্যে নারদ গেলেন পার্বতীর সঙ্গে দেখা করতে পার্বতী দেখা করে বললেন যে এ কি হলো তো ঝগড়া লাগিয়ে দেন কি হলো এই সবাই সব কিছু পাচ্ছে সব বেটে নিল সব সমুদ্র থেকে কত কিছু উঠলো হ্যাঁ এই এই লক্ষ্মী উঠেছে বিষ্ণু নিয়ে নিল ঐরাবত হস্তি উঠেছে নিয়ে নিল ইন্দ্র উচ্চৈ উঠেছে ঘোড়া সেটাকে নিয়ে নিল ইন্দ্র অমুক অমুক তমুক করে এটা ওটা সেটা সব সব নিয়ে নিল তো কিছুই নেই এখন তো এত ঘষেছে বাসুকি কি নাককে যে তার মুখ দিয়ে এখন বিষ উঠেছে তো সবাই এখন মহাদেবকে ডাকছে আর খুব রেগে গেলেন পার্বতী যে কোনো দরকার পড়েছে এখন যখন হলাহল তখন বিষ দরকার পড়েছে শিবকে আর খুব শিব তো একদম বোম্বলা মানুষও সব তিনি জগৎকে উদ্ধার করতে হবে বিষ্ণু বলে দিয়েছেন হ্যাঁ তিনি এসে বিষ পান এইটাকেই মজা করেছেন মজা করেছেন কীরকম দেখুন শিবের বেশবাস তো ভালো না তিনি চর্মাম্বর পরেন কখনো কখনো দিগম্বর আমরা তো এরকম শ্লোক পেয়েছি না যে মন্দারমালা ললিতালকাওয়পালমালাঙ্কিত শেখরায় দিগম্বরাবৈ চ দিগম্বরায় নম শিবা চ চম শিবায় তাহলে এই যে দিগম্বরা এবং দিগম্বরী এবং দিগম্বর দিক অম্বর যাহা কিছু নেই তাহলে এই যে ভোলানাথ শঙ্করের অবস্থা কখনো চর্মাম্বর পরেন কখনো বাঘচাল পরে নেই কবি বলছেন দেখো কিং বাসা তত্র বিচারণীয় লোকে বলে যে বেশবাস নিয়ে এত ভেব না জাগন নিয়ে এত ভেব না একেবারে আধ্যাত্মিক চিন্তা করো বড় বড় চিন্তা করো লোপ টোপ করো না বেশি এইসব বলে বলেন কেন বাস্ত বিচারণীয় লোকে বলে বটে কবি বলছেন প্রধানম যোগ্যতার একমাত্র বেশ বড় একটা ব্যাপার হচ্ছে বাস বেশ বাস ভালো না থাকলে পরে যোগ্যতা তৈরি হয় না বলে কেন কথা বলছো তিনি উদাহরণ দিচ্ছেন এবার পিতাম দেখো আমাদের সমুদ্র তিনি হচ্ছেন লক্ষ্মীর পিতা তিনি কী করলেন পিতাম্বরং বৃক্ষ বেশ পিতধরা পড়েছেন হ্যাঁ ভগবান বিষ্ণু হ্যাঁ একেবারে পিতাম্বর তিনি হলুদ কাপড় পরেছেন হ্যাঁ পিতাম্বরঙে বৃক্ষ দদৌ স্বকন্যা নিজের কন্যাকে তিনি দিলেন কাকে পিতাম্বর বিষ্ণুর হাতে তুলে দিলেন কিন্তু শিবকে কী দিলেন চরম্বরং বৃক্ষ বিষং সমুদ্র আর সমুদ্র চর্মাম্বর পড়েছেন বলে তাকে বিষ দিয়ে দিলেন দেখুন এই যে বাস প্রধান এই মজাটা করলেন কবি যে লক্ষ্মীকে লক্ষ্মী নিজেই নারায়ণের অঙ্ক হয়েছেন স্বয়ং আর এটা হবেন না কেন আসল কথা হচ্ছে শক্তিমান এবং শক্তি এই যে ব্যাপারটা রয়েছে লক্ষ্মী তো শক্তিস্বরূপ তিনি সবসময়ই নারায়ণের বক্ষলগ্না থাকবেন নারায়ণের স্ত্রী হবেন এটা স্বাভাবিক কিন্তু কবিরা মজাটাজা করেছেন আমাদের ভগবান দেবতাকে নিয়ে সেইটুকু বললাম কিন্তু এবারে লক্ষ্মীর কথায় আসি আমি প্রথমে আপনাদের খুব করে শোনালাম যে লক্ষ্মীর এটা মানে কিভাবে লক্ষ্মীর পুজোটা হবে তার ধ্যান মন্ত্র তার পূজার মন্ত্র সব শোনালাম কিন্তু পূজার মন্ত্রের মধ্যে কী ধরনের একটু অন্য রকম আছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে বলেছি যে কোনো দেবতার মন্ত্রের মধ্যেই বোধ হয় এমনটা নেই লক্ষ্মীর ক্ষেত্রে আমি যেটা প্রথম বলবো যে ঋগ্বেদের যে শ্রী শ্রীসূক্ত লক্ষ্মীর নাম আগে লক্ষ্মী ছিল না তাকে শ্রী হিসেবেই চিন্ত ঋগ্বেদের মধ্যে শ্রী যে বলা হয়েছে সেখানেও কিন্তু তার দেবত্ব তৈরি হয়েছে বলে মনে করি না ঋগ্বেদে যত মন্ত্র আছে আমি একটা একটা করে মন্ত্রে যেখানে যেখানে শ্রী এই শব্দ ব্যবহার হয়েছে আমি একটা একটা করে বলতে পারতাম উদাহরণ দিতে পারতাম তাতে বাড়বে বই আর কিছু নয় কিন্তু কোথাও যে তানকে দেবী হিসেবে খুব দেখা যাচ্ছে তা কিন্তু নয় আমাকে কিন্তু মার্জনা করবে না আমি লোক পরম আস্তিক লোক লক্ষ্মী দেবীকে আমি লক্ষ্মী দেবী বলেই মানি কিন্তু অন্যান্য দেবতার থেকে আমি তাকে একটু পৃথক করতে কারণ আমার যে সারা জীবন ধরে যেহেতু লেখাপড়া যতটুকু করেছি তাতে আমার মনে হয়েছে যে লক্ষ্মী ইজ আ কনসেপ্ট যেটা টাকা পয়সা ধন বৃত্ত সৌন্দর্য যা কিছুরই সমৃদ্ধি বিভূতি ঐশ্বর্য এই কনসেপ্ট এই যে অ্যালিগরিক্যাল কনসেপ্ট এটাই লক্ষ্মী বলে আমার মনে হয়েছে কেন যে আমরা লক্ষ্মীর যে পূর্ণ একটা আবাস সরস্বতী বিদ্যার মধ্যে থাকেন বিদ্যার মধ্যেই থাকেন পণ্ডিত্য বুদ্ধিমান বিদ্যান তাদের বিদ্যার মধ্যে থাকেন লক্ষ্মীর তো তা নয় লক্ষ্মী বড় লোকের মধ্যে থাকেন কখনো কখনো খুব খারাপ লোকের মধ্যেও থাকেন এমন কোনো বল লোক বলতে পারবে না যে আমি ভয়ঙ্কর শুদ্ধ সত্য তার মধ্যে লক্ষ্মী নেই এটা হয় না অনেক জায়গায় তিনি সেরকম জায়গায় আছেন সেরম ধরনের নানান রকম ধরনের তার ক্যারেক্টার তৈরি হয়েছে আমি অত কিছুর পরে হয়তো পরে দুটার চেয়ে কথা বলবো কিন্তু প্রথমত এইটা বলার দরকার যে লক্ষ্মীর প্রথমত লক্ষ্মী নামটাই আগে ছিল বলে মনে করি না আগে ছিল শ্রী শ্রী বলতে সৌন্দর্য বোঝায় শ্রী বলতে লক্ষ্মী বোঝায় এবং শ্রী বলতে সমৃদ্ধি ইত্যাদি আমি উদাহরণ দিয়ে সেটা দেখিয়ে দিতে পারি এবং ঋগ্বেদের মধ্যে যে শ্রী শ্রীসূক্ত এটাও মূল ঋগ্বেদের যে দশ মণ্ডল তার মধ্যে নেই এটা কতগুলো আছে ক্ষিলসূক্ত অর্থাৎ যেগুলোকে আমরা পরিশিষ্ট বলি সেরকমই পরিশিষ্টের জায়গাটাকে বলে খিল খিল ক্ষয় হস্যই ল হ্যাঁ এই সুক্ত হিসেবে সেটা আছে পরিশিষ্টের মধ্যে আছে কিলো বলতে যে পরিশিষ্ট মহাভারতের পরিশিষ্ট হচ্ছে হরিবংশ তাকে বলে হরি হরিবংশ এই পরিশিষ্ট জিনিসটাকে খিল বলে কেন বলে তালে সেটা পরে যদি কোনো সময় পারি পরব কিন্তু এই যে সুক্তের মধ্যে অর্থাৎ পরিশিষ্টের মধ্যে আসছে তার মানে এটা খানিক পরবর্তীকালে বেশ পরবর্তীকালে এবং বিশেষত ঋগবেদের যে সমস্ত মন্ত্র আছে সেই সমস্ত মন্ত্রের সঙ্গে তার যে ভাষা তার যে চেহারা যে মন্ত্রগুলো হয় তার সঙ্গে কিন্তু এই খিলশক্তির কোনো মিল নেই তার মানে ভাষা শব্দেরও কোনো মিল নেই মিল নেই এবং এখানে একটা কি আমি প্রথম ইয়েটা একটা পড়ি যে হিরণ্য হরিণী সুবর্ণ রজত প্রভাম চন্দ্রা হিরণময়ীং লক্ষ্মী জাত বেদ মমাবহ অগ্নির কাছে প্রার্থনা করছে যে হিরণ্য হরিণী আমার এখানে একটুখানি বলারও আছে যে হিরণ্য বর্ণ সোনার মতো কাঁচা সোনার মতো রং তার তার সঙ্গে আমার হরিণী বলে রাখি যে প্রাচীন যত লক্ষ্মীর মূর্তি পাওয়া গেছে রাজাদের রাজারা তো কয়েনের মধ্যে লক্ষ্মী ছাপাতেন তাই না লক্ষ্মী পাঞ্জা দিতেন আর কি হ্যাঁ সেখানে প্রথম যেটাকে পাওয়া যায় লক্ষ্মীর বাহন হিসাবে সে কিন্তু কিন্তু পেঁচান তিনি কিন্তু হরিণী একটি হরিণী তার বাহন হ্যাঁ এবং খেয়াল করে দেখুন লক্ষ্মী চঞ্চলা হরিণীও চঞ্চলা হরিণীর দৃষ্টিপাত চঞ্চল লক্ষ্মীর দৃষ্টিপাত চঞ্চল এদিক থেকে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি যে হরিণী তার প্রথম প্রচুরবার তিনি কিন্তু বাহন চেঞ্জ করেছেন গতি দেখলে পরে দেখা অত বলতে পারবো না এখন কিন্তু হিরণ্য বর্ণাং হরিণী খেয়াল করে তাকেই হরিণী বলা হচ্ছে সুবর্ণ রজত প্রভাম সোনার মতো রূপর মতো তার গায়ের রং চন্দ্রা হিরণময়ী লক্ষ্মী তিনি চন্দ্রা চাঁদের মতো তাকে চন্দ্রই বলা হচ্ছে এবং হিরণময়ী লক্ষ্মী জাত বেজ মমাবহ একটা অদ্ভুত জিনিস আছে যে চন্দ্র চন্দ্রসূর্যের একটা ব্যাপার সবসময়ই লক্ষ্মীর মধ্যে থেকে যাচ্ছে এবং সেটা যে কেন থেকে যাচ্ছে তা আমি জানি না এবং একটা দেখবেন যে লক্ষ্মীর একটা যেটা প্রণাম মন্ত্র আছে কোথায় সেটা ফেললাম একটা আছে এটা বলবি একদম যখন লক্ষ্মী পুজো হয় একেবারে বলবে লক্ষ্মী পুজোর সময় সেটা বলবে সেটা কী পাশাক পাশাক্ষ মালিকাম্ভোজ সাম্ময় এটা রঘুনন্দনের দেওয়া এটা অবধারিত পুরোহিতরা উচ্চারণ করবেন লক্ষ্মী পুজোর সময় পাশাক্ষ অর্থাৎ পাশ অক্ষ অক্ষমালিকাও মালিকাও হতে পারে আবার অক্ষ এবং মালাও হতে পারে অম্ভোজ মানে পদ্ম শ্রেণীভীর এই লাইনটার শব্দটার মানে প্রায় কেউ করে দেননি শ্রেণী মানে হচ্ছে একটা অঙ্কুশ লক্ষ্মী যদি চার হাতের হয় অনেক সময় তার হাতে একটা অঙ্কুশ এরকম গোল এবং একটা সরু এরকম লম্বার দিকে নেমে আসে দুর্গার হাতও থাকে এটা হচ্ছে অঙ্কুশ হাতি যাকে মানে হাতিকে যিনি আটকে থাক মানে কন্ট্রোলে রাখতে পারেন যাম্য সাম মানে যেটাকে সংযমন করতে পারেন এবং সৌম্য অর্থাৎ চন্দ্রের ভাবনা সেখানে আছে কিন্তু ত্রৈলোক্য মাতর শ্রিয়ম ওল্ড শব্দটা কিন্তু ব্যবহার করল গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্ম পদ্ম বগ্র বরদাং দক্ষিণে নতু এইটা কিন্তু লক্ষ্মী পূজার মন্ত্রের মধ্যে বলা হয় কিন্তু আমার যেটা বক্তব্য যে এই যে শ্রী শব্দটা উচ্চারণ করা হলো এই শ্রী শব্দটা যে যে অর্থে বলা হয়েছে কোথায় কোথায় আমাদের শতপথ ব্রাহ্মণের মধ্যে বলা হচ্ছে আধিপত্যম শ্রী অর্থাৎ একটা গৃহের মধ্যে প্রথমে তারা এই মধ্যে থেকে আসছেন দেখুন আমরা গৃহলক্ষ্মী বলি একটা নতুন বউ এলে তাকে লক্ষ্মী বলি যে লক্ষ্মীর মতো সুন্দর একটা বউ এসছে আমাদের ঘরের বউ এসছে হ্যাঁ গৃহলক্ষ্মী এখন এই যে গৃহলক্ষ্মী সেই লক্ষ্মীটার যে ভাবনা সেটা শতপথ ব্রাহ্মণের মধ্যে বলা হচ্ছে মানে খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে বলা হচ্ছে যে শ্রীর বাই। গার্হপত্যম মানে গৃহপতিত্বের যে ভাবনা অর্থাৎ গৃহপতির মধ্যে যে পাওয়ার সেইটা হচ্ছে শ্রী শ্রী যদি রাষ্ট্র হয় সেটা শ্রী রকম বিভিন্ন জায়গা যেটা বলা হচ্ছে যেখানে ধন সম্পদ সৌন্দর্যের যে এক্সট্রিম সেই জায়গাগুলোকেই কিন্তু শ্রী বলে বলা হচ্ছে মজা লাগবে শুনতে আপনাদের যখন প্রথম শরৎকাল পড়ল রামচন্দ্র সীতার বিরহে কাঁদছেন বর্ষাকাল চলে গেল বর্ষাকালে খুব কান্নাকাটি করলেন তিনি তারপরে শরৎকাল যেই এলো তখন ভাবলেন মাটি টাটি শুকিয়ে গেছে সীতার অন্বেষণ করতে হবে হ্যাঁ সেখানে অসামান্য বর্ণনা আছে শরতের সেটা বলতে গেলে আমি মুগ্ধ হয়ে যাব সেখানে একটা কথা আছে যে পুরো মনে নেই এখন তো ছদপাদপানাম এরকম করে মানে সপ্তপদ অর্থাৎ ছাতিম গাছের ছায়া থেকে আরম্ভ করে যা যা আছে বনস্পতির মধ্যে জনস্পতির পাতার মধ্যে জলের মধ্যে বলছেন শ্রীয়ং বিভাজ্যাদ্য শরৎ শরৎপ্রভৃত্তা শরৎকাল যে এলো শ্রীকে লক্ষ্মীকে বিভিন্ন জায়গায় ভাগ করে করে দিয়ে তাহলে শ্রী ব্যাপারটা কিন্তু খুব একটা গোলমেলে ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে শ্রীকে কিন্তু আমরা ভালো করে ডিফাইন করতে পারছি না একদম একটা দেবী হিসেবে যাকে আমরা দেবী বলি আমরা সরস্বতীকে ডিফাইন করতে পারি বিষ্ণুকে ডিফাইন করতে পারি কিন্তু একটা দেবীর যে রূপ তিনি যে দেবী হয়ে উঠলেন এই হয়ে ওঠাটা কিন্তু শ্রী শব্দের মধ্যেও নেই লক্ষ্মী শব্দের মধ্যেও নেই লক্ষ্মী মানে প্রধানত সৌন্দর্য বলা হয় লক্ষ্মী মানে প্রধানত ঐশ্বর্য বলা হয় কিন্তু তিনি যে দেবী দেখুন আপনি এই ইয়ের মধ্যে যেখানে ব্রহ্মবৈবর্ত পুরাণে সেখানে মহালক্ষ্মীর বর্ণনা করা আছে তিনি কোথায় থাকেন সরস্বতী বিদ্যা ছাড়া অন্য জায়গায় থাকেন না শিব তারও একটা জায়গা আছে ভগবতী দুর্গা তারও একটা জায়গা আছে শক্তি বল ইত্যাদির মধ্যে তিনি থাকেন এরকম মহালক্ষ্মীর সম্বন্ধে লক্ষ্মীর সম্বন্ধে যখন বলা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে কিন্তু যোগে নানারূপ বৈকুণ্ঠে চ মহালক্ষ্মী পরিপূর্ণতমা মতা অর্থাৎ ভগবান বিষ্ণুর বক্ষবিলাসী যখন তিনি পরিপূর্ণতমা তারপর কি দেখছে স্বর্গে চ স্বর্গলক্ষ্মীশ্চ স্বর্গে তিনি স্বর্গলক্ষ্মী শত্রু সম্পদস্বরূপিনী সক্র সম্পদ স্বরূপিনী মানে সক্র মানে ইন্দ্র তার সম্পদ স্বরূপিনী হচ্ছেন মহালক্ষ্মী পাতালেশু চর্তেশু রাজলক্ষ্মীশ রাজসু পাতালের মধ্যেও লক্ষ্মী আছেন মর্ত অর্থাৎ এই তিন ভুবনের মধ্যে যে মর্ত ভুবন আমরা যেখানে বাস করি তিনিও সেখানেও লক্ষ্মী আছেন রাজলক্ষ্মীশ্চ রাজসু রাজাদের মধ্যে রাজলক্ষ্মী আছেন আমি এটা বলি আপনাদের এটা কালিদাসের রঘুবংশ সেখানে সেখানে রামচন্দ্র তখন ধরা ধাম ত্যাগ করেছেন রামচন্দ্রের ছেলে কুশ রাজ্য সামলাচ্ছেন কিন্তু রাজার রামচন্দ্রের আমলে যে যৌলুস ছিল সে জৌলুস আর নেই অযোধ্যা নগরী নানান জায়গা ভেঙে ভেঙে গেছে তাদের যে সোপান ও মার্গ যেখান দিয়ে রমণীরা স্নান করতেন আতেন সেই সোপান ভেঙে গেছে সমস্ত পদ্মাকর যে পুষ্করিণী যেগুলো সেখানে পদ্মগুলো শুকিয়ে গেছে এরকম নানান রকম অযোধ্যার ভাবনা দেখা যাচ্ছে সেই সময় একদিন কুশ রাত্রিবেলা শুয়ে আছেন শ্লোকগুলো যদি মনে পড়ে তো বলতে পারবো সেখানে কুশ রামচন্দ্রের ছেলে কুশ বড় ছেলে তিনি শুয়ে আছেন শুয়ে আছেন সেখানে প্রদীপে সুপ্ত জনে প্রবুদ্ধ সমস্ত লোক চারদিকে ঘুমিয়ে পড়েছে সয্যাগ্রহে সুপ্ত সুপ্ত জনে চারদিকে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ সকলে এবং অর্ধরাত্র কেটে গেছে স্তিমিত প্রদীপ প্রদীপ সবাই ঘুমানোর জন্য যে প্রদীপ জলে সেটাকে খানিকটা খুঁচিয়ে ভেতরে দিয়ে প্রদীপ খুব অল্প করে দিয়ে সবাই ঘুমের আয়োজন করে ফেলেছে যারা ঘুমিয়ে পড়েছে পড়েছে যারা ঘুমোচ্ছেন না তারা ঘুমানোর আয়োজন করছেন অন্তত তাই যে তিনি ঘুমের আয়োজন করছেন এই সময় কুস্প প্রবাস্থ কলত্রবেশাম অদৃষ্ট পূর্বাম রমণী বাপশ্যাত তিনি প্রবাসস্থ কলত্র বেসাম প্রবাসন মানে এখানকার এই এই অযোধ্যা নগরীর রমণী বলে তাকে মনে হলো না যেন কোনো প্রভাসে থাকা রমণী তিনি প্রবাসস্থ কলত্র বেসাম কিন্তু তার একটা বউ বউ ভাব আছে কারো বউ যেন বলে মনে হয় এই রকম কলত্র বেসাম কলত্র মানে বউ স্ত্রী কলস্ত্র পেশাম অদৃষ্ট পূর্বাম বনিতাম তাকে আগে দেখেন এইরকম এক বনিতা তাকে দেখলেন কুশ খুব অবাক হয়ে লিখছেন যে ঘরের দরজা বন্ধ আছে চারদিকে বন্ধ করা আছে তিনি ঘুমোতে যাবেন এই সময় কোথা দিয়ে এই রমণী ঢুকল আমার পরপর শ্লোকগুলো মনে পড়ছে না সেখানে কুশ বলছেন যে কাত শুভে তুমি কি কসিগ্রহ বা তুমি কি কারো স্ত্রী কিংবা মদাভ্যমকার কিংবা তুমি আমার জন্যই এখানে এসে উপস্থিত হয়েছ কুশ সঙ্গে সঙ্গে বলছেন আচক্ষমত্বা বসিণাং রঘু নাম মনপর স্ত্রী বিমুখ প্রমৃত তুমি কিন্তু এই কথা বুঝে আমার সঙ্গে কথা বলো হ্যাঁ আচক্ষ মানে বলো বসি নাম রঘুনাম যারা রঘুবংশের লোক তারা কিন্তু চিরকাল অত্যন্ত ইন্দ্রিয় সংযমের মধ্যে থাকে সেইটা বুঝে এটাও বুঝে নাও যে তাদের মন সবসময় সময় মনপরস্ত্রী বিমুখ প্রবৃত্তি তারা কোনোদিন পরস্ত্রীর দিকে তাকায় না সেই বুঝে কিন্তু তুমি আমার সঙ্গে কথা রমণী কথা বলতে আরম্ভ করলেন এবং আস্তে আস্তে বললেন যে দেখো আমি তোমার জন্য আসিনি কিছু আসলে তোমাকে চেতাবনী দিতে এসেছি যে আমি এই অযোধ্যা নগরীর রাজলক্ষ্মী আমি তোমার অযোধ্যা নগরী ছেড়ে চলে যাচ্ছি অযোধ্যা নগরী ছেলে চলে যাচ্ছেন লক্ষ্মী মহাকবি কালিদাস অন্য কোন কবি হলে অযোধ্যা নগরীর যে বর্ণনা যেটা স্বয়ং রামায়ণই তাই করেছেন তিনি প্রথমে অযোধ্যা নগরীর বিশাল বর্ণনা দিয়েছেন কত সম্পদ তার কালিদাস সে বর্ণনাটা প্রথমে কিছু দেয়নি অযোধ্যা নগরীর কোনো বর্ণনা তিনি রঘুবংশের প্রথম দিকে কিচ্ছু করে এতগুলো রাজা কেটে গেছে কিচ্ছু করে কিন্তু কালিদাসের ক্ষমতা এমন যে কোথায় করবেন সেটা তিনি জানেন যখন এই সম্পদ চলে যাচ্ছে লক্ষ্মী তাকে বলছেন যে দেখো আগে তোমার এই পুকুরগুলো এই রকম ছিল এখন এই রকম হয়েছে আগে তোমার দালানে এই এত এত ঝাড় লণ্ঠন জ্বলে উঠতো এখন কিছু জলে না আগে তোমার সমস্ত ঘরের দেওয়ালগুলো এই রকম ছিল কত ছবি টাঙানো থাকতো অপ্সরাদের ছবি টাঙানো থাকতো এখন সেখানে মাকড়সার জাল বুঝছে এরকম ভাবে একটা বিপ্রতিভাবে বর্ণনা করতে আরম্ভ করলেন যে এইটা হয়েছে তোমার জন্য রাজার জন্য হয় তুমি সেইভাবে রাজ্য শাসন করতে পারছো না তুমি এই এই করো তবে আমি থাকব নইলে আমি চলে যাচ্ছি এই অবস্থায় যা হোক যা হবার হলো আমি এটা বলতে চাইলাম কি তার মানে লক্ষ্মী কিন্তু এক এক জায়গায় একাক ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন না যে তিনি কোথায় রাজলক্ষ্মীশ্চ রাজসু তার লক্ষ্মী রাজ গৃহলক্ষ্মীর গৃহে শুই যারা গৃহলক্ষ্মী ঘরের বউ তারা গৃহে সম্পদস্বরূপা নাম আবার যারা গৃহী গৃহস্থ পুরুষ তাদের তিনি সর্ব সম্পদ স্বরূপা সর্বমঙ্গল মঙ্গলা টাকা পয়সা থাকলেই সর্বমঙ্গল মঙ্গলা গবাং প্রসু শাশুরভি ভালো যদি একটা গরু থাকে সে গরু কিন্তু শ্রীরূপা এবং পদ্মিনী অর্থাৎ পদ্ম যদি একটা ভালো ফোটে সেখানে তার সৌন্দর্যও কিন্তু লক্ষ্মী কালিদাসই লিখেছেন কালিদাস একটা অদ্ভুত কথা লিখেছেন যে উমা অর্থাৎ উমা পার্বতীর মুখ খুব সুন্দর হয়ে উঠছে সেখানে তিনি বলছেন যে লক্ষ্মী এখানে দু জায়গায় বাস করছে কিরকম এই লোক মনে পড়বে কিনা সেটাই ভয় পাই ভয় পাই সেটা যে সেখানে বলছেন চন্দ্রঙ্গতা পদ্মগুণান্ন ভঙ্গি লক্ষ্মী যখন চাঁদে থাকেন তখন কিন্তু পদ্মের গুণ তিনি ভোগ করতে পারেন না তখন পদ্মের মধ্যে নেই কেননা পদ্ম তখন ফোটে না তাই না আবার চন্দ্রঙ্গতা পদ্ম গুণান্ন ভুঙতে পদ্মঙ্গতা চান্দ্রমসীম ভিক্ষাম আবার যখন তিনি পদ্মের মধ্যে আসেন তখন আবার তিনি চাঁদের মধ্যে যে সৌন্দর্য সেটা ভোগ করেন না কেননা পদ্ম যখন ফুট ফুল ফোটে তখন চাঁদ অস্ত যায় সূর্য ফোটে উমামুখন্তু প্রতিপদ্রয়াং প্রীতিমাপ অবাপ লক্ষ্মী লক্ষ্মী খুব হলেন যেমন একটা জায়গাতেই আমি দুই আস্বাদন পাচ্ছি কেন উমার মুখখানি এমন সুন্দর সেটা দিনের বেলাও মানে পদ্ম যখন ফোটে তখনও তিনি সেখানে আছেন আবার রাত্রিবেলায় যখন পদ্ম বুঝে গেলে চাঁদ উঠল সেখানেও তিনি আছেন অর্থাৎ রাত এবং দিন সবসময়ই উমামুখের মধ্যে আশ্রয় করি তিনি এইটা পেলেন যে আর পদ্ম আর চাঁদের অপেক্ষা করতে হলো না উমার মুখের মধ্যে তিনি ভালো আশ্রয় একটা পেলেন এক জায়গাতেই আশ্রয় জুটল তার এটা কিন্তু বোঝে এই জন্যে যে পার্বতীর মুখের সৌন্দর্য বর্ণনা করার জন্য কালিদাস এইটা বলছেন তো এই যে শোভারূপা চ চ সূর্যমণ্ডল মণিতা বিভূষণেশু রত্নেশু ফলে চ জলে চ নৃপেশু নৃপপত্নীষু দিব্য দিব্বা সু গ্রহে আপনার শ্লোকগুলো বুঝতে পারছেন কিন্তু সর্বশ্য বস্ত্রেশু স্থানে সু চ সংস্কৃত স্থান মানে ভালো করে লেপে টেপে দেওয়া হয়েছে এরকম জায়গায় এরকম অনন্ত জায়গায় লক্ষ্মীর জায়গা হয়ে গেল কি করে একে দেবী বলি এর দেবীত্ব কোথাও সম্পূর্ণ হলে বলে আমার মনে হল না ফলত লক্ষ্মীর সম্বন্ধে আমার একটা সন্দেহ থেকে গেল যে যেখানে যেখানে সমৃদ্ধি যেখানে যেখানে সৌন্দর্য যেখানে যেখানে ভালো কিছু আছে সব লক্ষ্মী এই এত লক্ষ্মী মিলে কিন্তু মহালক্ষ্মীর শরীর গঠন হয়েছে তার মন গঠন হয়েছে এখন এর ফলটা কি দাঁড়িয়েছে যে লক্ষ্মীকে কিন্তু আমরা সম্পূর্ণ দেবীর যে রূপ সেটা কিভাবে পাবো আমার খুব সন্দেহ হয় বলেই লক্ষ্মীকে আমি বলেছি ইটস আ কনসেপ্ট কনসেপ্ট অব রাইজ কনসেপ্ট অব ধনদৌলত এই রকম একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বলে আমি মনে করি এবং লক্ষ্মীকে নিয়ে বলার আর সামান্য একটু বলবো আমি সেটা বলে আমি লক্ষ্মীর কথাটা শেষ করব। আমি জানি যে হয়তো একদম অফ দি ট্র্যাক কথা বলছি বলে আপনাদের একটু সমস্যা হবে কিন্তু কেন যেহেতু লক্ষ্মী চঞ্চলা লক্ষ্মী কখনোই এক ঘরে থাকেন না সেটা নিয়ে কিন্তু আমাদের মহাকবি বানভট্ট তিনি একটা লক্ষ্মীর চরিত্র বর্ণনা করেছেন যখন রাজা তারাপীরের ছেলে চন্দ্রাপীর তিনি তার গুরুগৃহ থেকে এসে ফিরলেন তখন তাকে উপদেশ দেওয়ার জন্যে পাঠানো হলো মন্ত্রী শুকনাশের কাছে রাজা তারাপীর পাঠালেন যে রাজনীতির ইত্যাদি সমস্ত কিছুর উপদেশ তুমি নিয়ে এসো সুকনাশের কাছে সুকনাশ যার নাকটা সুখ পাখির মতো তার কাছে তুমি উপদেশ নাও তো উপদেশ নিতে গেলেন সেখানে উপদেশের আগে সুকনাস বললেন দেখো বিদিত বেদিতব্যস্য অধীত সর্বশাস্ত্রস্যালপমাপ উপদেষ্টাবস্তি তুমি তো যা কিছু জানতে হয় সব জানো গুরুকুলে ছিলে তুমি তাই না এবং বিদিত বেদিতব্যাস অধিত সর্বশাস্ত্রস সমস্ত শাস্ত্রও তুমি জানো সেখানে কিছু উপদেশ তোমার নেই তথাপি তোমাকে একটু উপদেশ আমায় দিতে হবে এবং সেই উপদেশের ক্ষেত্রে আলোকায়ত লক্ষ্মীম এ বা প্রথম সেখানে লক্ষ্মীকে আগে তুমি ভালো করে খেয়াল করো কারণ তুমি রাজ লক্ষ্মী পাবে দুদিন পরে রাজা হবে এই কথাটা তুমি আগে খেয়াল করো লক্ষ্মীর চরিত্র বর্ণনা করতে আরম্ভ করলে সেটা যে কতটা ভালো সেটা যদি আপনাদের আমি সেই বামভট্টের লক্ষ্মীর চরিত্র পরাতাম যদি এখানে তাহলে আপনারা ভীষণ ইন্টারেস্টিং হতো সেটা দারুণ হতো সেটা কিন্তু সে তো সুযোগ নেই যতটুকু আপনাদের একটুখানি জ্ঞান বিতরণ করছি সেটাই শুনুন এখন সেটা হলো যে মানভট্ট প্রথমেই লক্ষ্মীর চরিত্র সম্বন্ধে বললেন ইয়ং হি আমি তো বললাম যে সমুদ্র থেকে উঠেছেন ইয়ং হিক সমুদ্র ইয়ং হিক ক্ষীর সাগরাত ক্ষীর সাগর মানে সমুদ্র ইয়ং হিক ক্ষীর সাগরাত উত্থান কালে পারিজাত রাগম যা যা সমুদ্র থেকে উঠেছে তার কতকগুলো বানভট্ট এখানে বলছে বলছেন যখন এই রমণী সমুদ্র থেকে উঠেছিল ক্ষীর সাগরাদ উত্থান কালে পারিজাত রাগম উচ্চ শ্রবশ চঞ্চলতাম কালকূটান মোহন শক্তিম মদিরায়া মদম উচ্চ কৌস্তু ভবানের অতিনৈষ্ঠাম ইত্তেতানি আরও দু একটা বোধ হয় আছে ইত্তেতানি বিরহ বিনোদ চিহ্নানি চিহ্ন বলছেন লক্ষ্মী যখন উঠলেন তখন তিনি কী কে নিয়ে উঠলেন এবং এরা তাদের কী দিলেন একটা সুভেনির একটা গুড বাই করার জন্যে এই যারা তার সঙ্গে ছিল লক্ষ্মী উঠছেন যারা তার সঙ্গে ছিল তুমি যাচ্ছ আচ্ছা তোমাকে আমি এই দিলাম একটা গিফট তারা দিচ্ছে সেটা কি বলছেন যে পারিজাত রাগম পারিজাত ফুল সে তার রাগ এখানে পান প্রত্যেকটা জায়গায় শ্লেষ অলঙ্কার প্রত্যেকটা জায়গায় দুটো করে অর্থ হয় পারিজাত পল্লব ভিও রাগম পারিজাত ফুল তার রাগ অর্থাৎ রংটা দিল আবার রাগ মানে হচ্ছে অনুরাগ টাকা পয়সা পেলেই কিন্তু মানুষের অনুরাগ তৈরি হয় তার উপরে হ্যাঁ পার জাত রাগ উচ্চ চঞ্চলতা উচ্চ শ্রবা যে অশ্ব ইন্দ্রের সেটা এমন তার গতি যেটা তার কল্পনা করতে পারে না সে তার গতিটা তার চঞ্চলতাটা উপহার দিল লক্ষ্মীকে পার্টিং গিফট লক্ষ্মী চঞ্চলা কালকুটান মোহন শক্তি কালকুট বিষ উঠেছিল বিষ কি করে মূর্ছিত মূর্ছা তৈরি হয় কিছু বোধ থাকে না একটা অদ্ভুত ভাব তৈরি হয় অতিরিক্ত সম্পদ যদি সে লাভ করে মদিরায় মদম মদ উঠেছিল সেখান থেকে সমুদ্র থেকে মদ মানে অহংকার মদিরা তাকে অহংকার দিল দেখবেন লোকে মদ খেলে ও বাংলাতেও কথা বলে না হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলতে থাকে এবং বেশিরভাগ সময় গেট আউট ফেট আউট বলতে থাকে তখন ইংরেজি বলে হিন্দি বলে দেখবেন বাংলা ভাষা পর্যন্ত ভুলে যায় মদ খেলে এখন এই যে মদম অহংকার মদিরা তাকে অহংকার এইটুকু তার পাঠ ইন মদিরায়া মদম কৌস্তানের অতি নৈষ্ঠুর্য সমুদ্র থেকে কৌস্তভণি না নারায়ণের বক্ষে থাকে কৌস্তুভি এ শট অফ ডায়মন্ড ডায়মন্ডের মতো শক্ত মণি পৃথিবীতে নেই এটা সকলে জানে দ্য হার্ডেস্ট স্টোন ইন দ্য ওয়ার্ল্ড তাই না যা দিয়ে সব ফাটায় টাটায় নানা রকম ডিনামাই ফাটায় সব শুনেছি এরকম কিংবা কাঁচ কাটে যে কাঁচ কাটা হিরে হ্যাঁ সেটাও তো ডায়মন্ড তাই না তাহলে এই যে ডায়মন্ড সে যে কি দিল অতি নৈষ্ঠুর্যম সমস্ত নিষ্ঠুরতা তাকে দিল হ্যাঁ কৌস্ত মতের মনের অতি নৈষ্ঠুর্যম ইত্তেতানি এইগুলো সহবাস পরিচয় অবসাদ এতকাল একসঙ্গে ছিলাম ইত্তেতানি গৃহীত এব উদ্গতা এগুলো তিনি সঙ্গ নিয়েই উঠলেন খেয়াল করে দেখুন লক্ষ্মীর মতো নিষ্ঠুর প্রতিদিন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনি তাকে বলছেন এ সমালক্ষ্মী লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী আমার ঘরে তিনি থাকেন কি থাকেন না যে যত বড়লোক আছে মহাভারতের মধ্যে এই লক্ষ্মীর বর্ণনায় বারংবার আসবে যে ইন্দ্র তার কাছ থেকে লক্ষ্মী চলে যাচ্ছেন বলি মহারাজের সঙ্গে ইন্দ্র দেখা হচ্ছে এবং লক্ষ্মী বলছেন আমি চলে যাচ্ছি যুধিষ্ঠির দেখতে পেলেন যে হঠাৎ করে একটা তেজপুঞ্জ আরেক জায়গায় চল তিনি নারদকেজ্ঞলেন এটা কী যাচ্ছে মানে লক্ষ্মী দেবতাদের ত্যাগ করে তিনি কখনো বলি মহারাজের মধ্যে যাচ্ছেন বলি মহারাজ যখন বামন অবতারের যে বলি সেই বলি মহারাজের মধ্যে যাচ্ছেন এবং একটা সময় এমন হলো যে ইন্দ্র খুব খুব মহাভারতের মধ্যেই কাহিনী আছে ইন্দ্র টাকা পয়সা মানে ঐশ্বর্য পেয়ে এত তার গর্ব হয়ে গেল যে তিনি দেখলেন যে বলি মহারাজের কাছে গিয়ে একটুখানি তাকে শাসন করার দরকার কারণ বলি মহারাজ তার আগে ছিলেন স্বর্গের রাজা শ্রী তার কাছ থেকে চলে গেছেন কিন্তু বলি মহারাজ বলি মহারাজ বলেই স্বয়ং বামন তার কাছ থেকে যাচ্ছা করে পৃথিবী নিয়েছিলেন সেই বলি মহারাজ বলি মহারাজ বলেই কিন্তু তিনি সমস্ত আধ্যাত্মিকতার বোধ তার আছে এখন এইখানে কি হল যে ইন্দ্র বললেন ব্রহ্মাকে যে আমি একবার বলির কাছে যাই বলি এখন একটা অন্য রূপ ধরে আছেন একটা পশুর রূপ ধরে বসে বনের মধ্যে বসে আছে তুমি তাকে যেও না ডিস্টার্ব করো না মানে না আমি একবার যাই বলে যদি যাবি তাহলে তার কাছ থেকে রাজনীতি শিখে এসো তার কাছ থেকে সংযম শিখে এসো যদি যাবি গেলেন বলি ইন্দ্র গেলেন ইন্দ্র গিয়ে কিন্তু গরম গরম কথা বলতে আরম্ভ করলেন তখন বলি মহারাজ বলেন যে দেখুন এই কদিন আগে কিন্তু এই লক্ষ্মী আমার কাছে ছিল গর্ব করবেন না আজকে আমার যে অবস্থা অবস্থা হয়েছে আপনার কালকে সেই হতে পারে কিন্তু তাই লক্ষ্মীকে বিশ্বাস করবেন না কাজে আপনি অত মেজাজে কথা না বলে বাড়ি যান স্থিত হন ধর্ম পালন করুন প্রজা করুন যেভাবে যেভাবে ভালোভাবে চলতে হয় সেভাবে চলুন এখানে একটা মজা লাগে আমার যে মহাভারতের মধ্যে লক্ষ্মীকে যখন বলা হচ্ছে যে তুমি কোথায় থাকো লক্ষ্মী তখন খুব বড় বড় উপদেশ দিচ্ছে যেগুলো আমি একটাও বিশ্বাস করি না মানে আমি আমি কথা আপনারা বিশ্বাস করুন আমি বিশ্বাস করি না কারণ আমি লক্ষ্মীকে চিনি নিয়েছি লক্ষ্মী যখনই বলছেন কোথায় আমি থাকি বলছেন যেখানে ধর্ম পালন করা হয় যেখানে অমুক করা হয় যেখানে খুব সুন্দরভাবে গৃহটি ভালো করে মার্জনা করে থাকা হয় যেখানে লোকে সত্য কথা বলে যেখানে অমুক করে তমুক খুব ভালো ভালো গুণের কথা বলছেন লক্ষ্মী নাকি সেখানে থাকেন আমি দেখেছি ভালো ভালো কথা বলার পরেও লক্ষ্মী থাকেন না এবং একদম অদ্ভুত কথা বলা হয় যে লক্ষ্মী নাকি ব্রাহ্মণকে সবচেয়ে অ্যাভয়েড করে লক্ষ্মী নাকি তার কারণ বলছেন আমি সেই শ্লোকগুলো ভুলে গেছি লক্ষ্মী বলছেন নাকি যে ব্রাহ্মণদের তিনি কেন অ্যাভয়েড করেন মানে যে ওরা সবসময় ধর্মের কথা বলে আমার সম্পদের ভাবনা ওরা ভাবে না কোনোদিন যত্ন করে না আমার সম্পদ নিয়ে ব্রাহ্মণরা তখনকার দিনের বিদ্বান মানুষ তাদের কথা বলছেন লক্ষ্মী এবং বলছেন আমার যে সবচেয়ে বড়ো বৈরিণী সরস্বতী তাকে নিয়ে দিনরাত থাকে অতএব আমি ব্রাহ্মণদের সবসময় অ্যাভয়েড করেছি খেয়াল করে দেখুন ব্রাহ্মণদের সেকালে কিন্তু পয়সাপাতি ছিল না এমনি তারা অপরের দাসত্ব করতেন না কোনো সেবা করতেন না সেই কালের ব্রাহ্মণের কথা বলছি অতএব তারা এমনি গরিব ছিলেন লক্ষ্মী এইগুলো সব বলে দিলেন যেহেতু তারা বিদ্যান আসলে বিদ্যার ঘরে সবসময় লক্ষ্মী থাকেন না এটা ঘটনাই হ্যাঁ অনেক অনেক বিদ্যান লোককে দেখেছি তাদের জীবন যেভাবে কেটেছে বুঝতে পারি যে তাদের সেইভাবে ঘরে লক্ষ্মী থাকেন না তার মানে ভালোভাবে যারা চলছেন সেইখানেই লক্ষ্মী থাকেন এ কথাটা কিন্তু আমি মানতে পারলাম না অনেক খারাপভাবে যারা আছেন যারা লামপট্য করছেন দিনরাত যারা প্রচুর খারাপভাবে পয়সা উপায় করছেন দিনরাত হ্যাঁ সেখানে বেশ লক্ষ্মী থাকেন কিন্তু কারণ এই যে সদ্গুণগুলো বলা এখানে সবচেয়ে বড় যেটা আমার ইম্পর্টেন্ট মনে হয় যে লক্ষ্মী এক জায়গায় বলছেন যে আমার নাম কিন্তু দুঃসাহা এবং আমার নাম হচ্ছে বিধিৎসা দুঃসহার বিধিৎসা কেন দুঃসহা মানে যা সয় না তার মানে টাকা পয়সা অনেক থাকলেও কিন্তু হয় না টাকা পয়সা অহংকার তৈরি করে লক্ষ্মী বলছেন অহংকার যদি বেশি তৈরি হয় তাহলে সেখান থেকে আমি সরে যাই এটা ঘটনা টাকা পয়সা থাকলে অহংকার তৈরি হবেই এবং লক্ষ্মী একটা সময় ওই অহংকারেই মানুষ মরে ফলে লক্ষ্মী চলে যায় হ্যাঁ এটা হয় আর বলছেন বিধিৎসা বিধিৎসা মানে বিধান করিবার ইচ্ছা অর্থাৎ আমি বলবো এটাকে বলে চেষ্টা উদ্যম এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে লক্ষ্মী কোথায় থাকেন লক্ষ্মী উদ্যমের মধ্যে থাকেন যুধিষ্ঠী মহারাজ যখন বনের মধ্যে তখন দ্রৌপদী তাকে গালাগাল দিচ্ছে যে অলক্ষীর পুরুষং পুরুষ যে লোক শুয়ে আছে অলস্য করছে লক্ষ্মী তার ঘরে থাকেন না একটা কথা তো আমরা সবসময় বলি যে লক্ষ্মী এই লোকটা শেয়ানা লোক এত পাঁজি লোক এর ঘরে এত টাকা কেন এই লোকটা আমাদের দৃষ্টিতে অনেক সময় মনে হয় এই লোকটা বোকা লোক গরু একেবারে তার ঘরে এত টাকা কেন হয়তো বাপের সম্পত্তি পেয়েছেন তার ঘরে এত টাকা কেন এগুলো অথচ যার বুদ্ধি আছে যার মানে এ আছে সে টাকা পাচ্ছে না তার এই সব কথাগুলো একজন কবি তো লিখেই ফেললেন খুব মজা করে বলেছেন যে গভীর ক্রীড়তবান কৃষ্ণ কৃষ্ণ তো তার স্বামী মানে বিষ্ণু আর বিষ্ণুর অবতার তিনি যে গভীর ক্রীড়তবান কৃষ্ণ ইতি গো যে যেহেতু কৃষ্ণ গরুদের সঙ্গেই থাকতেন অতএব গো সম যে সমস্ত বুদ্ধি অর্থাৎ গরুর মতো যাদের বুদ্ধি ক্রীড়ত্তদ্যা পিসা লক্ষ্মীর অহ দেবী প্রতিব্রতা আর দেবী কি প্রতিব্রতা যে এখনো পর্যন্ত মূর্খ লোকের ঘরেও তিনি যথেষ্ট পরিমাণ থাকেন তাহলে এই যে ভাবনাগুলো এক একটা জায়গায় আছে আমি সেই থেকে একটাই কথা বললাম যে লক্ষ্মী যার মধ্যে থাকেন সেটা লক্ষ্মী নিজে ডিনোট করে দিয়েছে যে বিধিৎসা চেষ্টা তার মধ্যে থাকে এমন কথাই আছে যে উদ্যমিনম পুরুষ সিংহমী লক্ষ্মী লক্ষ্মী তাকেই আশ্রয় করেন যিনি উদ্যমী যেটা দ্রৌপদী বললেন যে অলক্ষ্মীর অলসম নরম অলক্ষ্মী তাকে ধরে বসে যুধিষ্ঠির মহারাজকে বলছেন এবং তিনি তো গালাগালি দিয়েছেন যে তুমি ছাড়া আর অন্য কে আছে এরকম যে পরৈস্তদন্ন কৈবাপ মনোরমাম আত্মবধূ মিব শ্রিয়ম তোমার যে আত্মবধূ আমি যেটা লক্ষ্মীর মতো তুমি ছাড়া আর কে না পাশা খেলে এরমভাবে ভাবে লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেয় লক্ষ্মী নিজের সঙ্গে তুলনা করছেন দ্রৌপদী সেই দ্রৌপদী বলছেন যে চেষ্টা যদি না থাকে উদ্যম যদি না থাকে লক্ষ্মী কিন্তু উদ্যমের মধ্যে থাকে উদ্যমিনম পুরুষ সিংহম উপৈতি লক্ষ্মী একটা লোক যদি সিংহ পুরুষ সিংহ হয় সে যদি উদ্যম করে তবেই লক্ষ্মী তার কাছে যায় কেন নহি সুপ্তশ সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা একটা সিংহ পশুরাজ তিনি যদি ঘুমিয়ে বসে থাকেন তাহলে হরিণটা কিন্তু তার মুখের মধ্যে এসে এমনি ঢুকে যাবে না হরিণটা পাবার জন্য তাকে দৌড়তে হবে পরিশ্রম করতে হবে ওই জন্য হিরণ্যবরণাম হরিণী তাই না সেই হরিণীকে ধরার জন্যে চেষ্টা করতে হবে পরিশ্রম করে যেতে হবে সম্পদ লাভের জন্যে চেষ্টাই হচ্ছে একমাত্র রাস্তা যেখানে লক্ষ্মী থাকেন বলে আমি মনে করি এবারে দেখুন লক্ষ্মীর পাঁচাল এই জায়গাটা আমার কাছে অদ্ভুত লাগে এবং আমার কথা শোনার পরে পাঁচালিতে অশ্রদ্ধা করবেন না আমিও পাঁচালিতে অশ্রদ্ধা করি না কিন্তু পাঁচালির ভিতরে একটুখানি আমি তার আগে দুটো জিনিস দেখিয়ে দিই একটু আমার কাছে একটা নতুন পাঁচালী আছে এই দেখুন এই একটা পাঁচালি এটা একেবারে নতুন বাজার থেকে কেনা আর একটা এইটা এটা লিখছেন জনৈক বরিশালবাসী এই দুটো দেখালাম এই জন্যে যে লক্ষ্মীর পাঁচালির মধ্যে প্রচুর পরিমাণ পাঠ ভেদ আছে কিন্তু মূল কতগুলো জায়গা একেবারে ঠিক আছে ওই যে বাতাস টাতাস আরম্ভ হচ্ছে ও লক্ষ্মীর পাঁচালী আপনার প্রতিটা পাঁচালি ওটা পাবেন আর নগরের কথাটা লাস্টে আসবেই একেবারে কিন্তু আমার যেটা বক্তব্য যে নারদ বলছেন যে এত কষ্ট পাচ্ছে লোকজন অমুক তমুক এটা কেন জেনে রাখুন যে আঠেরোশো শতা শতাব্দ আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে উনিশ শতকের পরপর পর্যন্ত কিন্তু লক্ষ্মীর পাঁচালী লেখা হয়ে গেছে জনৈক বরিশালবাসীকৃত যে আপনাকে দেখালাম সেটার মধ্যে কিছু পাটও ভেদ আছে কিন্তু মজাটা হচ্ছে সবগুলি প্রায় একরকম কিন্তু তার মধ্যে কিছু পাটভেদ আছে তো নারদের কথা শুনে লক্ষ্মী যেটা বললেন দেখুন একটা জিনিস খেয়াল করুন লক্ষ্মীর পাঁচালী নয় লোভী মম অনুগ্রহ নর নারীগণ অহংকারে হয়ে মত্ত রহে সর্বক্ষণ আমার টাকা পয়সা যেই পাবে আমি এতক্ষণ ধরে বলছিলাম কিন্তু টাকা পয়সা যেই পাবে যেটা বলি মহারাজ বলছিলেন ইন্দ্রকে টাকা পয়সা যেই পাবে তখন অহংকার তৈরি হয় অহংকারে হয়ে মত্ত রহে সর্বক্ষণ অহংকার হলে কি হয় অকার্যে কুকার্যে রত নাহিক বিচার আলস্য কলহ মিথ্যা শুধু অনাচার এই এইরকম এই যে এই যে জায়গাটা সেটা প্রাচীন বরিশালবাসী যেটা লক্ষ্মীর পাঁচালে লিখেছেন তিনি লক্ষ্মীর ব্রতকথায় চারটে লাইন এইভাবে লিখেছেন তার সঙ্গে দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার তার মানে দিবানিদ্রা দেওয়া যাবে না তার মানে আলস্যই কিন্তু সবটা গেল কিন্তু আর লক্ষ্মী বলছেন এইসব জায়গায় আমি থাকি না কিন্তু এই জায়গাটা শুধু আমি লক্ষ্মীর পাঁচালিতে মেনে নিলাম যেটা দিয়ে লক্ষ্মী উদ্যমের মধ্যেই থাকেন সব সব ঠিক আছে এখানে তারপর লক্ষ্মীর যে পাঁচালিতে আমরা দেখছি সেটার মধ্যে কিন্তু তৎকালীন যে সোশ্যাল কন্ডিশন সেইটা অদ্ভুতভাবে ধরা পড়ে বলেই এখনকার দিনের তার রেলিভেন্সটা দেওয়ার জন্যে আমাকে বোধ হয় আবার নামতে হবে তপস্যায় যে নতুন একটা লক্ষ্মীর পাঁচালি তৈরি করার জন্য কেননা লক্ষ্মীর পাঁচালিতে তখনকার যে ভাবনা এখনও সেই পাঁচালি আপনি পড়ি যাচ্ছেন সেটা কি মেয়েদের সম্বন্ধে বলছেন লক্ষ্মী তার ভালো লাগছে না মেয়েরা কি করছে নিত্য নব নব বেশে হইয়া সজ্জিত ভ্রমণ করিতে যায় নিজ ইচ্ছা মতো হ্যাঁ অর্থাৎ ভালো ভালো জামা পরে ভ্রমণ করতে যাচ্ছে এই পর্যন্ত মারলাম তারপর কি নাদ প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে বাবুগিরি করে শুধু রং মাখে গালে যে কালে স্নো পমেটম এসছে সেই সময় যে সব লিপস্টিক গালে রুজ মাখা আরম্ভ হলো এই সোশ্যাল যে স্ট্রাকচার এটা কিন্তু ইনফ্লুয়েস করছে লক্ষ্মীর পাঁচালিকে ভরেতে দেয় না কভু গোবরের ছড়া আপনি আর কোথায় গোবরের ছড়া দেবেন পাঁচালি কিন্তু পড়ছেন ভরেতে দেয় না কভু গোবরের ছড়া ঘৃণাবাসে মলা হবে তাই সেমিজ পড়া। হ্যাঁ ঘৃণা বাঁশে মানে যেটা বাঁশি কাপড় পরে এবং তাই সেমিজ পরা সেকালের দিনে সেমিজ পরাটা যে কি জিনিস ছিল যারা পুরনো আছেন তারাই জানবেন যে ওই ব্লাউজের সঙ্গে একটা সায়া মিক্স করে যে জিনিসটা তৈরি হতো যেটাকে সেমিজ বলতো সেই জিনিসটা বলা হচ্ছে এবং সেটা সেমিজ পড়ছে যে প্রথম নতুন ড্রেস সাহেবিয়ানা তৈরি হচ্ছে তারপরে লক্ষ্মীর পাঁচালির মধ্যে তার ইনফ্লুয়েন্স আসছে কিন্তু আপনারা কি মনে করেন যে লক্ষ্মীর পাঁচালির মধ্যে এগুলো এখন থাকা উচিত বললাম না আমাকে আবার তপস্যায় বসতে হবে আর কি উত্তম রন্ধন খাদ্য নারীর গৌরব ভালো রান্না করাটা সে মেয়েদের গৌরব পাচকের তুলে দেছে আপন বৈভব এমন পাচকের হাতে ঠাকুরের উপর দিয়ে দিয়েছে তারা রান্না করছে এটা লক্ষ্মী পছন্দ করছেন না নিজ হস্তে নাহি করে সন্তান পালন দাসী করে ছেড়ে পুত্র দেছে মহাদন মানে এখন যে আয়া টায়া রাখা হচ্ছে সেগুলো কিন্তু তাদের পছন্দ হচ্ছে না লক্ষ্মী আর কি সেই সব লক্ষ্মী হচ্ছে ভালো হ্যাঁ এবং যারা ওই সকালবেলা গোবরে ছড়া দিচ্ছে ইত্যাদি কিন্তু এখনকার বৌদের উদ্দেশ্যে হ্যাঁ সীমন্তে সিন্দুর আর নাহিক উজ্জ্বল লক্ষ্মী খেদ করছেন হ্যাঁ প্রাতকালে উঠে গেছে গোবরের ছড়া গোময় দুর্গন্ধ অতি ব্যাধি হবে তোরা তারা ভাবে এটি ইনফেকশন হবে হ্যাঁ গোবরের ছড়া দিচ্ছে না পরনিন্দা পরচর্চা এই নিয়ে থাকে বাঁশি মুখে এড়াবস্ত্র কে তাহারে দেখে হ্যাঁ বাঁশি মুখ ভালো করে ভালো করে দাঁত মারছে না লাস্টটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা শাশুড়ি বইয়ের ঝগড়া বাধায় শাশুড়ি শ্বশুর শাশুড়ি যেন গৃহের খেল না খেলনা আর কেমনে পুজিতে হয় নাহি তাহা জানা পতির আপনজনে নাহি সমাদর করিবারে চাই শুধু স্বামীর সাথে ঘর শুধু স্বামীর সঙ্গে ঘুরতে চাইছি স্বার্থ সিদ্ধ হয় যদি স্বামীর সকাশে তাহলেই স্বামী ভালো নয় তারে দোষে আপনারা কি খেয়াল করছেন না যে ঠিক যে সময়টা একান্নবর্তী পরিবারগুলো আস্তে আস্তে ভাঙছে একটা একটা করে গৃহ তৈরি হচ্ছে এইটা এইটা এই লক্ষ্মীর ছড়ার মধ্যে কিভাবে চলে আসছে সাত পুত্র হাঁড়ি হাঁড়ি মানে হাঁড়ি রান্নার হাঁড়ি সাত হয়েছে এখন শতত বধুরা মরে করে জ্বালাতন এ বরিশালবাসীর কবিতা এটা পশুপতি মুখোপাধ্যায় অন্য কথা লিখছে চট্টোপাধ্যায় ভিন্ন ভিন্ন হারি সব হয়েছে এখন দিবানিসি বধুদের কন্দল কারণ আলস্য তজিয়া দেখুন আবার রাজনৈতিক ইনফ্লুয়েন্স পড়ছে গান্ধী এসছেন তখন অলরেডি লক্ষ্মীর পাচারের মধ্যে তার ইনফ্লুয়েন্স কিরকম আলস্য তজিয়া সুতা কাটো বামাগণ মানে সুতো কাটো দেশের অবস্থা মনে করিয়া চিন্তন আরাম ছাড়িয়া সুতা কাটিবে যতনে অন্নবস্ত্র ক্লেশ যত ঘুচিবে সেক্ষণে আমার কাছে লক্ষ্মীর পাঁচালি নিয়ে একটা রিসার্চ করার ইচ্ছা রইল আমি আপনাদের বেশি আর বোর করব না সত্যি কথা বলছি যে এই যে লক্ষ্মীর পাঁচালি যেটা পুরোহিত মশাই যাবার সময় বলে যাবেন লক্ষ্মী পুজো করে পাঁচালিটা আপনারা পড়ে নেবেন পাঁচালির মধ্যে যে রেলিভেন্স সোশ্যাল রেলিভেন্স যেগুলো থাকলে লক্ষ্মী থাকেন আর যেগুলো না থাকলে লক্ষ্মী থাকেন না সেইগুলো সত্য কিনা একবার ভেবে নেওয়া উচিত আমাদের কিংবা লক্ষ্মী আসলে সত্যি আসলে কোনো কনসেপ্ট কিনা যে কনসেপ্ট অব বৃদ্ধি সমৃদ্ধি এই রকম তিনি সত্যি সত্যিই কোনো এক একা দেবী হয়ে উঠলেন কি না সেটা কিন্তু আপনারা বিচার করবেন সম্পূর্ণ লক্ষ্মীর ওপরে সহ আজকের এই এপিসোড শেষ করলাম